আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি উমর ফারুক আপনাদের দেখছেন কেজন আবার ওমর ইউটিউব চ্যানেল ভিওর্স আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য খুব শিক্ষণীয় একটা বিষয় আছে সেটা হলো গিয়ে এই যে দেখুন আগে বাচ্চাটা দেখুন দেখছেন পেটের উপর দিয়ে কিন্তু পশম উঠানো ঠিক আছে মানে এটাকে যে ঠোকরাই সেটা তো বুঝেই যায় কবুতরে দেখছেন আচ্ছা এটা কিভাবে হলো আমি আপনাদের বুঝাই এই জায়গাতে ওই করে এটা হওয়ার কারণ হলো গিয়ে কি এটা সেটা এমন করতেছে কেন আচ্ছা বিয়ার্স বাচ্চাটা এমন হওয়ার কারণ হলো গিয়ে এই যে দেখুন আমি পাশ দিয়ে কিন্তু খোলা ঠিক আছে মানে নেট গ্যাপ আছে কিন্তু আচ্ছা এই গ্যাপ দিয়ে বাচ্চা কীভাবে গেল এই গ্যাপ দিয়ে বাচ্চা যাওয়ার কারণ হচ্ছে গিয়ে বাচ্চাটাকে কম খাবার খাওয়ানোর কারণে বাচ্চাটা শুকায় গেছে গা শুকা যাওয়ার কারণে কার্ড লেগে গেছে যার ফলে অনায়াসে এই গ্যাপটা দিয়ে এপার থেকে ওই পার চলে গেছে ঠিক আছে ওই পার যাওয়ার কারণে এই কবুতর ঠোকরা বাচ্চাটাকে মেরে ফেলছে ঠিক আছে এই যে একটা সাঁতার বাচ্চা এই গ্যাপটা দিয়া ওই পাশে চলে গেছে তাহলে আপনি বুঝুন যে কি পরিমাণে শুকাইছে বাচ্চাটা এটা খাবার কম খাওয়ানোর কারণে বাচ্চাটা সুখায় এমন হয়েছে এই যে দেখুন ছোটো বড় হয়েছে দেখছেন এক সাঁতার বাচ্চা কিন্তু তো আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে আর সতর্ক করে দিই যখন এই ধরনের খাঁচা আনবেন নেট অথবা কোনো ধরনের কার্ডন অথবা যে কোনো একটা এমন এমন কিছু একটা দিবেন যেন কোনো দিক দিয়ে গ্যাপ না থাকে ঠিক আছে কমসে কম আপনাকে এই যে এই পর্যন্ত দিতে হবে এই যে এই শিকটা পর্যন্ত মাছ বরাবর ঠিক আছে এখান থেকে ধরো এই পর্যন্ত যেন বাচ্চারা নিজ দিয়ে যেতে না পারে ওই পাশে আর ওই পাশে বাচ্চা এই পাশে আসতে না পারে ঠিক আছে নাহলে কিন্তু যে এমন দুর্ঘটনা ঘটবে দেখুন বাচ্চাকে মেরিয়ে ফেলছে আপনারা মোদির দোকানে ই পাওয়া যায় ওই নানান ধরনের বাক্স পাওয়া যায় ঠিক আছে কার্টন কার্টন বাক্স এগুলিকে কেটে কেটে টুকরো টুকরো করে এখানে আপনারা ফিট করে দিতে পারেন পারিশন দিয়ে দিতে পারেন তাহলে এই পাশে ওই পাশে যাবে না ঠিক আছে তবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীর ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমার সাথে কীভাবে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে আর হ্যাঁ আপনারা পুরো ভিডিওটা দেখেন না ভিডিও পুরো দেখেন না যার ফলে কিছু জানতে পারেন না শিখতে পারেন না ঠিক আছে ভিডিও পুরো দেখবেন আর কমেন্টে বলে যাবেন যে কোন জায়গায় কি অথবা আমার কোনো ভুলও থাকতে পারে ভুল থাকলে এটা সমাধান করবেন তারপর ভালো লাগে এটা বলবেন ঠিক আছে তাহলে আমি বুঝবো যে আপনারা এটা দেখতেছেন ঠিক আছে আমার ভিওর্স কারা কারা সাবস্ক্রাইবার কারা কারা আমি বুঝতে পারবো ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি